আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ব্লকের উপকরণ নিয়ে আমার এই ভিডিওটি করা। যারা ব্লকের কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওতে ব্লকের জন্য কী কী উপকরণ লাগে সবগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি করা হয়েছে। তো প্রথমে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ফ্রেম, এরকম একটা ফ্রেম প্রয়োজন পড়ে, ফ্রেমের সাথে প্রয়োজন পড়ে এরকম একটা ফোম। তো এগুলো বাজারে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া একটা ব্রাশের প্রয়োজন হয়, এই ব্রাশটা রং মেশানোর জন্য এই ব্রাশের প্রয়োজন পড়ে। তো এগুলো আপনারা রঙের দোকানে পেয়ে যাবেন সবগুলো একসাথেই। তারপরে সবচেয়ে প্রয়োজনীয় যে উপকরণ সেটা হচ্ছে এরকম ডাইস। তো এই ডাইসগুলো কিন্তু একদম জিরো সাইজ থেকে সব ধরনের সাইজই আপনারা দোকানে পেয়ে যাবেন। আপনারা চাইলে নিজস্ব ডিজাইন দিয়েও কিন্তু এগুলো করে নিতে পারেন। এই কাটার ডাইসগুলো কিন্তু শাড়ি বলেন বা ড্রেস বলেন এগুলোর বডিতে এগুলো বসাতে হয়। তাছাড়া এগুলোর দাম পড়বে সাধারণত 150 থেকে 200 টাকার ভিতরে। তাছাড়া এই ডাইসগুলো হচ্ছে পাড়ের জন্য ব্যবহার করা হয় থাকে। এই ডাইসগুলো আপনারা জামা বা শাড়ির জমিনে ব্যবহার করতে পারেন, তাছাড়া ওড়নায়ও কিন্তু এগুলোর ছিটা ছিটা দিতে পারেন। এই ডাইসগুলো কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এবং এগুলোর দাম সাধারণত 30 থেকে 50 টাকার ভেতরেই হয়ে থাকে। তাছাড়া কাঠের উপর অনেকটা নির্ভর করে, কাঠ ভালো হলে দামটাও ভালো পড়ে। তাছাড়া এগুলো কিন্তু দেশি এবং ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের ডাইস পাওয়া যাবে। তাছাড়া রয়েছে কেমিক্যাল নিউটেক্স, এটা একটা কেমিক্যাল। তাছাড়া অক্সেল, অ্যাপ্রিটন, এগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো কিন্তু কেমিক্যাল। এনকে বাইন্ডার, তাছাড়া এগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার। এই কালারগুলোর সাথে এই কেমিক্যালগুলো মিশিয়ে তারপরে কিন্তু কাজগুলো করতে হয়। তো কালারগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের পেয়ে যাবেন বাজারে। তাছাড়া 5টা মৌলিক কালার আছে, এই 5টা মৌলিক কালার নিয়ে আপনারা প্রাথমিকভাবে শুরু করে দিতে পারেন। কেমিক্যালগুলো কিন্তু প্রত্যেকটা কেমিক্যালের কাজ বিভিন্ন রকমের হলেও মূলত এদের একটাই কাজ, সেটা হচ্ছে টেকসই করা, রংটাকে টেকসই করে রাখা। তো এই হলো আজকের ব্লকের জন্য প্রাথমিক পর্যায়ে কী কী উপকরণ লাগে সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কী কী কাজ শিখতে আগ্রহী সেটাও কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী আমাদের ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার কারণেই। ধন্যবাদ সবাইকে জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।